অতঃপর ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর আন্ডারে যত অপশন ছিল সব চলে আসছে মেটাভার্সের আন্ডারে, যার ফলে ক্রিয়েটর স্টুডিওতে থাকা কোনো অপশনই আমরা সহজে খুঁজে পাচ্ছি না এবং এই অপশনগুলো পরিবর্তন করে কোথায় নেওয়া হয়েছে সেটাও অনেকে জানি না। এমনকি আগে যেভাবে আমরা ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে ভিডিওর জন্য ফেসবুক অডিও ল্যাবের থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতাম, ওইভাবে আর ডাউনলোড করতে পারছি না। তাই আজকের এই ভিডিওটা তৈরি করেছি তাদের জন্য যারা এখনও জানেন না যে ফেসবুক অডিও লাইব্রেরি অপশনটা আসলে কোথায় নেওয়া হয়েছে এবং কীভাবে এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত মিউজিক ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো। তো এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করে চলে গেলাম। তারপর এখানে আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। আমি এখানে ফেসবুকে ক্লিক করে ডাইরেক্ট ফেসবুকে চলে আসলাম। আপনাদের ফেসবুকটা অবশ্যই লগ ইন থাকতে হবে, তাহলে সরাসরি চলে আসবে। আর যদি লগ ইন না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার ফলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ল্যাপটপের মতোই ওপেন হবে, ডেস্কটপ মোডে ওপেন হবে। তারপর আপনারা যে কোনো একটা ফেসবুক পেজে চলে যাবেন। তো আমি এখানে আমার ফেসবুক পেজটা শো করতেছি, এখানে জুম করলে দেখতে পাবো। এখানে ক্লিক করে আমি ফেসবুকে চলে যাবো ডাইরেক্ট। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসলাম। এভাবে আপনারা যে কোনো একটা ফেসবুক পেজে চলে আসবেন। আসার পর আপনারা একটু জুম করলে দেখতে পাবেন মেটা বিজনেস স্যুট নামে একটা অপশন শো করতেছে বাম পাশে। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রিডাইরেক্ট হয়ে এই মেটা বিজনেস স্যুট ওয়েবসাইটটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ওপেন হলো। তো এখানে আপনারা একটু জুম করলে দেখতে পাবেন বাম পাশে দেখতে পাচ্ছেন অল টুলস নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার জুম আউট করবেন। তারপর আবার জুম ইন করলে এখানে দেখতে পাবেন সাউন্ড কালেকশন একটা অপশন শো করতেছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের ফেসবুকের যত সাউন্ড ও যত ফ্রি মিউজিক সবগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড অডিওগুলো চলে আসছে। এখন এখান থেকে আপনারা সাউন্ড ইফেক্টও পাবেন। এই যে এখানে ট্র্যাক এবং সাউন্ড ইফেক্ট, এখানে ক্লিক করলে যত সাউন্ড ইফেক্ট আছে এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ছোট ছোট ক্লিপ সাউন্ড এগুলো। তো আবার যদি সাউন্ড ট্র্যাক ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে সবগুলো সাউন্ড এখানে শো করতেছে। এখন কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে প্লে করে শুনবেন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্লে করে শুনতে পারবেন, এখানে ক্লিক করবেন, এগুলো ক্লিক করে আপনারা শুনতে পারবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার জন্য আপনার পাশে ডাউনলোড অপশন আছে, এই অপশনে একটা আইকন একটা ক্লিক করে দিবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমি ডিটেলসে ক্লিক করি, এখানে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। বুঝতে পারছেন? তো এই সাইটে যদি আসতে সমস্যা হয় তাহলে আমি আপনাদের জন্য একটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবে, আপনাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। ওই লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন অথবা ভিডিওটা কোথাও সেভ করে রাখবেন, যেন ডেসক্রিপশন থেকে ওটা ডাইরেক্টলি করে এখানে চলে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে বাকিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণেও উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে এরকম আপডেট টেকনোলজি রিলেটেড ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।